গেছে। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফরেন্সিক রিপোর্ট প্রস্তুত করে। ডাকাতির ঘটনা কমিউনিটিতে ছড়িয়ে পড়লে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। আর পূর্ব লন্ডনে একের পর এক দুর্ধর্ষ ডাকাতি আর ধারাবাহিকভাবে চুরি ছিনতার ঘটনায় বাঙালি অধ্যুষিত এই অঞ্চলের বাসিন্দা আর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। There were six people who entered the shop. যারা শপের ভিতরে আমাদের জুয়েলারি শপের সেকশন একটা দরজা আছে ম্যাগনেটিক লক, তো ওই ঢোকার সময় সামনে আমার বাইক ছিল, ওইখানে তারা একটা পাঞ্চ মারছে। পরে সে চাচ্ছিল যে কিছু করার, উপরে দেখে চার পাঁচজন নাইফ অথবা তাদের সাথে হামার ছিল আর একটার সাথে ব্যাগের ভিতরে একটা জিনিস ছিল, প্রজিউম ইট ওয়াজ এ গান। অ্যান্ড দে ওয়েন্ট ইন টু দ্য জুয়েলারি শপ, দ্য ডোর ওয়াজ লক, ওইটা আবার তারা হামারিং করে তারা ওইটা খুলছে। খোলার পরে ওই ভিতরে ঢুকিয়া ব্যাক ক্যাবিনেট ওইগুলা তারা স্মাশ করছে। স্মাশ করিয়া ক্যাবিনেটের ভিতরে যেগুলো ছিল ওইগুলো নিচে, উপরে যেগুলো ছিল জুয়েলারি অনেক জুয়েলারি নিচে। এস্টিমেটেড লস উই ডোন্ট নো এক্স্যাক্টলি ইয়ার, বিকজ দ্য ফ্লাইং স্কোয়াডস আর ইয়ার, আই ক্যানট কাউন্ট মাই স্টক, এস্টিমেটেড ওভার 200,000 কে। গত 20 মে ক্রয়জন বিএনপি ও প্রবাসী নরসিংদী জেলাবাসীর আয়োজনে ক্রয়জনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নরসিংদী সদরের চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহির সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল খালিক তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, জসিমউদ্দিন সেলিম, সাইফুল আহমেদ মামুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারা দেশে আজ বিরোধী দলীয় নেতাকর্মীরা হত্যা, গুম এবং অপহরণের শিকার হচ্ছে। বক্তারা সম্প্রতি গুম হওয়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা জনাব মুজিবুর রহমান মুজিবকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট ও সাপোর্টার ফোরাম ইউকের সম্মেলন মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের আহ্বায়ক আব্দুর রব মল্লিক ও পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম সেতু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রফিকুল্লাহ, আব্দুল গফুর, আব্দুস সালাম আজাদ প্রমুখ। সম্মেলনে বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট ও সাপোর্টার ফোরাম ইউকের সভাপতি নির্বাচিত করা হয় বলে দাবি করেছেন আব্দুর রব মল্লিক। তিনি আরও দাবি করেন, আবুল কালাম সেতুকে সাধারণ সম্পাদক, সাজ্জাদ মিয়াকে কোষাধ্যক্ষ এবং শাহজাহান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বালাগঞ্জ বিশ্বনাথ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী বালাগঞ্জ বিশ্বনাথবাসী। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এই সংবর্ধনা মিডল্যান্ডসের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বালাগঞ্জ বিশ্বনাথবাসীরা যোগ দেন। প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদের সভাপতিত্বে ও বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বালাগঞ্জ বিশ্বনাথ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারি আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবি এমবিই, মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন, বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদের আবুল প্রমুখ। মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের ব্লু মুন মিডিয়া সেন্টারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লন্ডন মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ সাহেলকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান চৌধুরী রুবেলকে সাধারণ সম্পাদক ও মুহিবুর রহমান মুহিবকে সাংগঠনিক সম্পাদক করে 51 সদস্য বিশিষ্ট লন্ডন মহানগরী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সানু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল লেইস মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এনামুদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ফ্রান্সে এনআরবি কনফারেন্স অনুষ্ঠিত। বার্মিংহামে বর্ণাঢ্য আয়োজনে ক্যারম প্রতিযোগিতা সম্পন্ন।